সবাই আপনারা ভালো আছেন। আমি আসলে অনেকদিন পর মঞ্চ পেয়েছি এবং খুবই নার্ভাস, আর এতগুলো ক্যামেরা দেখে, এত সাংবাদিক ভাই বোনদেরকে দেখে আরও বেশি নার্ভাস হচ্ছি। আমি সেরা রাজধানীর 1424-এ বিচারক হিসেবে ছিলাম এবং এবার আবার সম্পৃক্ত হতে পেরেছি সেরা রাজধানীর 1427-এ। আমি খুবই আনন্দিত এবং যেখানে রান্নার বিষয়, আসলে রান্নার বিষয়েতে সেলিব্রিটিদের কী কাজ থাকে এটা অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে। আমি গত বছর যা করেছি সেটা হচ্ছে, আমি খুব খেতে পছন্দ করি, ফুড লাভার, তো সেই কারণে আমাকে বিচারক হিসেবে বেছে নেওয়া। তারপর সেখান থেকে খাবারের মান, তারপর প্রেজেন্টেশন, এবং যে আসলে যেই পার্টিসিপেন্টস খাবারটা প্রেজেন্ট করছে তার বাচনভঙ্গি, তার কথা বলার ধরন, তার পোশাক আশাক সব কিছু মিলিয়ে বিচার করার সেইটুকু ক্ষমতা আমার ছিল, সেটুকু সামর্থ্য আমার ছিল। আমি আমার যোগ্যতা অনুযায়ী করেছি, আর আমাকে সবসময় সাহায্য করেছেন আমাদের বিশিষ্ট রন্ধনশিল্পীরা, তারা তো সবসময় ছিলেন আমার পাশে। আমি আশা করব এবারও অনেক বড় আয়োজনে এই প্রোগ্রামটি হবে এবং আমরা সুষ্ঠু বিচার দিয়ে সুন্দরভাবে আমাদের সেরা রাঁধুনিকে পাব আমাদের এবারের 1427-এ। তো আপনাদের সবার দোয়া চাচ্ছি এবং আবার আপনাদের সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ দিলারা পূর্ণিমা।